হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা হয়তো ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে আরেকটি বাংলাদেশি ট্রাক মোড শেয়ার করব। সো আজকের ট্রাক মোডটা হচ্ছে টাটা কোম্পানির 16-9 মডেলের ট্রাক মেভি। সো আমি এই মডেলগুলো মনে রাখতে পারি না, সো আই এম এক্সটেন্ডলি সরি ফর দ্যাট। আর আপনাদের সাথে আমি কিন্তু কয়েকদিন আগে একটা টাটা মানে 16-13 মডেলের ট্রাক মেভি শেয়ার করছিলাম। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কী কী ফ্যাসিলিটি পাবেন আপনারা ট্রাক মোডটিতে, এবং ট্রাকটির সাসপেনশন কেমন, ড্রাইভ করে আপনাদের কেমন লাগবে। সো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকেন। আর আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমি আমার চ্যানেলে এরকম ভিডিও সচরাচর একটু বেশি ছাড়ি। আর আপনাদের কোনো মোড মানে রিভিউ করার যদি ইচ্ছা থাকে, বা আমার মানে আপনারা দেখতে চান আমি রিভিউ করি, তাহলে ওই মোডটার নাম একটু কমেন্ট করে জানিয়ে দিন। একবার কমেন্ট করলেই হবে, ইনশাল্লাহ আমি মানে ওই মোডটা কালেক্ট করব, কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করব, প্লাস রিভিউ দিয়ে দিব। সো আমরা এখন গেমসে ঢুকি। গেমসে ঢোকার জন্য আমি ফ্রি মোডে ক্লিক করব, এখান থেকে আমি রেজিস্টারে ক্লিক করব, ইয়েস। সো আমি এখন ম্যাপটা সিলেক্ট করব, আমি জাম্বি চলে যাই। জাম্বি যাবো না পালেমবাং যাবো, সো আমরা পালেমবাং চলে যাই। ওকে, পালেমবাং থেকে আমরা জাম্বি সিলেক্ট করলাম। সো আমরা গেমসে ঢুকতেছি, আর আমরা একটু অপেক্ষা করি। সো ভিউয়ার্স, আমরা কিন্তু গেমসে ইন করে ফেলছি, এখন আমরা একটু ড্রাইভ করব ট্রাকটা। আর কী কী ফ্যাসিলিটি থাকছে ট্রাক মোডটার মধ্যে তা আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা 3 নম্বর ক্যামেরাতে যাওয়ার আগে আমরা ট্রাকের ইন্টেরিয়রটা দেখে ফেলি। সো এটা হচ্ছে ট্রাকের ইন্টেরিয়র, আর ইন্টেরিয়রটা আমার কাছে খুব ওপি লাগছে। সো আমরা বাম পাশের দরজাটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো বাম পাশের দরজা খোলার জন্য আপনাদের ডান পাশে যে দরজার আইকন আছে ওইখানে ক্লিক করতে হবে। দেখেন, করলাম আর সাথে সাথে দরজাটা খুলে গেছে। সো আবার লাগিয়ে ফেললাম, এখন আমরা ক্যামেরাটা চেঞ্জ করব। সো 3 নম্বর ক্যামেরাতে আমরা ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্যামেরা। আমরা একটু জুম আউট করি। সো এটা হচ্ছে আমাদের টাটা ট্রাক, আর এটা মূলত একটা ইন্ডিয়ান ট্রাক। সো যে ভাইয়া বা মোড মেকার ক্রিয়েট করছে ওনার ভিডিও লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো আমরা ট্রাকটা ড্রাইভ করব, তার আগে আমরা একটু যেই ফ্যাসিলিটিগুলো আছে 1, 2, 3 এগুলো আমরা একটু চেক করে ফেলি। সো একে ক্লিক করে ডান পাশের দরজা খুলে যায়, আপনারা হয়তো দেখতে পারতেছেন। আর 2 ক্লিক করলে পিছনের এই দেখেন এই পার্টটা কিন্তু মানে নেমে গেছে, মানে মাল তোলার জন্য এই পার্টটা খুলে গেছে। সো 3 নম্বরে ক্লিক করলে কি হয় তা আমি নিজেও জানি না। সো আমি আপনাদেরকে দেখানোর মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি দেখাতে পাই নাই। সো আশা করি আপনারা ফ্যাসিলিটিগুলো বুঝতে পারছেন। এখন আমরা একটু ড্রাইভ করব, আর ট্রাকটার সাসপেনশন চেক করব। সো আমরা ড্রাইভ করি, আর আপনারা হাই স্পিডটা চেক করে আমাকে জানায়েন, কারণ আমি হাই স্পিডটা চেক করব না, কারণ এত বড় ভিডিও করে কোনো লাভ নাই, কারণ আপনারা অনেকেই দেখবেন না ভিডিওটা, আর এখনও হয়তো অনেকেই দেখতেছেন না। সো আমি নিজে নিজেই মানে কথা বলতেছি এত কষ্ট করে, আমি জানি। সো যারা যারা দেখতেছেন তারা একটু জানাই দিন যে ভাই আমি আপনার পুরো ভিডিওটা দেখে আমি অনেক খুশি হব, কারণ আপনাদের ভালোবাসার মাধ্যমে আমি সব সময় চাই এগিয়ে যাওয়ার জন্য। সো ওকে, এই দেখেন আমরা কিন্তু মানে খুবই স্মুথলিভাবে আমরা ট্রাকটাকে ড্রাইভ করতে পারছি। সো আমরা 3 নম্বর ক্যামেরাতে চলে যাই। ও ভাই ভাই জোস, সাইড লাইটও জ্বলতেছে, আমরা একটু ডিপার দিই ওস্তাদ ওস্তাদ। ওকে, সো আমরা ফগ লাইট জ্বালিয়ে দিলাম, আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর আপনাদের কোনো মোড মানে রিভিউ করার যদি ইচ্ছা থাকে, অর্থাৎ আপনারা সাজেস্ট করতে পারেন আমাকে মোডের নামটি, আর আপনারা কমেন্ট করে আমাকে জানায়েন, ইনশাল্লাহ আমি ওই মোডটা কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করব, প্লাস বাংলাতে রিভিউ দিয়ে দেব। সো আজকের মতো বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।